আমরা শুরু করছি যে খবর সবার আগে। চীনে যাত্রীবাহী বিমানে আগুন, বিমানবন্দর থেকে ওড়ার সময় রানওয়েতে পিছলে গিয়ে বিপত্তি, আগুন লেগে যায় বিমানটিতে। যদিও বিমানে থাকা 113 জন যাত্রী ও 9 জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে টিবেট এয়ারলাইন্স। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। চীনের চংকিং থেকে তিব্বত যাচ্ছিল বিমানটি। চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত চংকিং থেকে তিব্বতের নিংচি যাওয়ার কথা ছিল টিবেট এয়ারলাইন্সের বিমানটি। টেক অফের সময় বিপত্তি বাধে, রানওয়েতে পিছলে যায় যাত্রীবাহী বিমান, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানে। জিয়াংবেইতেই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8টার কিছু পরে দুর্ঘটনাটি ঘটে। দ্রুততার সঙ্গে বিমানে থাকা যাত্রীদের উদ্ধার কাজ শুরু হয়। তিব্বত এয়ারলাইন্সে এয়ারবাস A319-এ থাকা শতাধিক যাত্রী বিমান কর্মীদের নিরাপদে উদ্ধার করা যায়। শ্বশুরবাড়ির ফ্রিজের দাবি মেটাতে না পারায় গৃহবধূকে পিটিয়ে খুন করে তথ্য লোপাটের চেষ্টা, আগুনে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করলো পুলিশ। বসিরহাটের হারোয়ার ঘটনা, অভিযোগ শঙ্করপুরের কুচিয়া মোড়ের বছর 24-এর আলপনা মণ্ডলকে বারবার তাঁর বাবার বাড়ি থেকে ফ্রিজ আনার জন্য চাপ দিতেন শ্বশুর বাড়ির লোকেরা। দাবি না মেটায় বুধবার প্রথমে রান্নাঘরে এলোপাথারি মারধর করা হয় আলপনাকে, পরে শ্বাসরোধ করে খুন করা হয়। খুনের প্রমাণ লোপাটের জন্য দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে হারোয়া থানায় খুন ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ জানিয়েছেন আলপনার বাবা। ঘটনার তদন্তে পুলিশ। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হুগলির আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দৌলতপুর এলাকার ঘটনা, স্থানীয় পৌরমণ্ডলের বিজেপি সভাপতি কার্তিক দত্তর বাড়ির সামনে বোমা মারা হয় বলে অভিযোগ। রাত 1:30 নাগাদ বোমার প্রচণ্ড শব্দে বাড়ির লোকজন বেরিয়ে আসে, কারা বোমা ছুড়েছে তা জানা যায়নি। সকালেও বিজেপি নেতার বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। ঘটনাস্থলে যায় এলাকারই বাসিন্দা তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস। দৌলতপুর এলাকায় একটি জলাশয় বোজানো নিয়ে গত কয়েকদিন ধরে সমস্যা চলছে, তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ইফতেজিনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ চলল গুলি। মেদিনীপুরের খড়গপুর এলাকার ঘটনা, ইফতেজিনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খড়গপুর শহরের 26 নম্বর ওয়ার্ডের সাউথ ডেভেলপমেন্ট এলাকায়। সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয় এক ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে দুজনকে। এলাকার গুপ্তা এবং সিং পরিবারের বিবাদ বহুদিনের। বুধবার রাতে গুপ্তা পরিবারের এক সদস্য আদিত্য গুপ্তা বাড়ির বাইরে ফোনে কথা বলছিলেন। সেই সময় সিং পরিবারের এক যুবতী ওই রাস্তা দিয়ে গেলে আদিত্য তাকে কটূক্তি করে বলে অভিযোগ। সেই থেকে দুই পরিবারের ভিতর উত্তেজনা ছড়ায়, পরে তার সংঘর্ষ পরিণত হয়। ঘটনার পর সেখানে হাজির হয় খড়গপুর টাউন থানা পুলিশ। কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য। বীরভূমের শান্তিনিকেতনে রথীন্দ্রপল্লীর ঘটনা, মৃত ছাত্রের নাম সুমন দে। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তৃতীয় বর্ষের ছাত্র সুমনের বাড়ি বাঁকুড়া জেলার তাজপুর। জেলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বিভাগের পড়ুয়া ছিল সে। রথীন্দ্রপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। বুধবার রাতে হঠাৎই ওই বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। সুমনের মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সুমনের এক বান্ধবী বুধবার সকালে আত্মহত্যা করে। বান্ধবীর আত্মহত্যার খবর পেয়েই সুমন এই কাজ করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। আদালতের নির্দেশ অমান্য করে জাতীয় মানবাধিকার কমিশনের 11 জন সদস্য কাজ শুরু করেছে। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলা শুনানি রাজ্যে। শুনানি রাজ্যে সরকারি আইনজীবী অনির্বাণ রায়। শুক্রবার ফের শুনানির সম্ভাবনা। ফের যোগী রাজ্যে কাঠগড়ায় পুলিশ প্রশাসন। এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বারাবাঙ্কির ঘটনা, মহিলা পুলিশ কর্মীর অভিযোগ তার সঙ্গেই কাজ করা পুলিশ কর্মী সচিন কুমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন, পরে বিয়ে করতে অস্বীকার করেন। এফআইআর দায়ের করা হয়েছে। গৃহস্থের রান্নাঘরে হাজির গজরাজ। হেসেলের খাবার খেয়ে গুঁড়িয়ে দিল রান্নাঘরের পাশাপাশি দুটি দোকান ঘর। মেটেলি ব্লকের মাটিয়ারি বাতাবাড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত 1টা নাগাদ পাশের জঙ্গল থেকে লোকালয়ে হানা দেয় হাতিটি, দুটি দোকান ভেঙে দেয় সে।
দোকানে রাখা খাবারের পাশাপাশি সব জিনিস লন্ডভন্ড করে স্থানীয় সহদেব রায়ের রান্নাঘরেও হামলা চালা আসে ঘরের দেওয়াল গুড়িয়ে দিয়ে খেয়ে নেয় রান্নাঘরে মজুদ রাখা খাবারও স্থানীয়দের তাড়া করলে ভোরবেলা হাতিটি পাঞ্ঝোরা জঙ্গলে চলে যায় বারবার হাতির হানায় উত্তেজনা ছড়িয়েছে মেটেলি ব্লকে স্থানীয়দের দাবি হাতি আক্রমণ ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বন দপ্তর ক্ষতিপূরণ ও বন দপ্তরের নিয়মিত টহলদারির দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দা বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়া মৃত্যুকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো অর্জুনের গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল একটা গামছা তদন্তে উঠে এসেছে সেই গামছাটি অর্জুনই ব্যবহার করত সেটি অর্জুনের নিজের গামছা বলেই জানা গিয়েছে এমনকি অর্জুন চৌরাশিয়ার পরিবারও জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে স্বীকার করেছে অর্জুনের গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গামছাটি অর্জুনের নিজের বৃহস্পতিবার লালবাজারের হোমিসাইড শাখায় হাজিরা দেয় অর্জুনের মা দাদা ও ভাই অতএব এই নয়া তথ্যে অর্জুন চৌরাশিয়া আত্মহত্যার তত্ত্বই আরও জোরালো হল পাশাপাশি অর্জুনের মৃত্যুর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে যে দাবি করেছিল বিজেপি তা ক্রমে ভিত্তিহীন হয়ে পড়ছে আনিস খানের তদন্ত রিপোর্ট জমা করল রাজ্য বৃহস্পতিবার হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা করা হয় শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই মামলায় পুলিশকে বাঁচানোর চেষ্টা চলছে রিপোর্টে আঘাতের উল্লেখ রয়েছে আনিস খান মৃত্যুকাণ্ড নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি আনিসের পরিবারের তরফ থেকে বারবার দায়ী করা হয় প্রশাসনকে আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর আসছি পরের খবরে শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হল রানিল বিক্রমাসিংহে দেশ জুড়ে প্রবল অর্থনৈতিক সংকট এবং নৈরাজ্যের আবহে এমনটাই ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তিনি জানিয়েছিলেন চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী পাবে শ্রীলঙ্কাবাসী গঠন করা হবে নয়া মন্ত্রিসভাও সেই মতোই মহিন্দার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা বৃহস্পতিবার শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী পদে শপথ নেন বিক্রমাসিংহে দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার 15ই মে থেকে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলাবেন তিনি সুশীল চন্দ্রের জায়গায় তাকে আনা হচ্ছে সুশীল চন্দ্রের মেয়াদ শেষ হচ্ছে 14ই মে বৃহস্পতিবার টুইট করে বিষয়টি জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র তার গাড়ি আটকে চলে প্রতিবাদ বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কর্মীরা রাস্তার মধ্যে বিজেপি নেতার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন এনএসইউআই এর সদস্যরা তারপর টমেটো কালি ছুড়ে মারা হয় সম্বিতের গাড়ি লক্ষ্য করে রোগী মৃত্যুতে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভাঙচুর চিকিৎসকের উপরে চড়াও হওয়ার অভিযোগ মৃতের পরিজনদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার ভোরে পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক রহমান অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে হাসপাতালে ভর্তি ঘণ্টাখানেক বাদে তার মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরের ময়না বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজনৈতিক কোনো সম্পর্ক নেই পারিবারিক কারণেই খুন হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে এমনটাই তথ্য উঠে এসেছে বুধবার সকালে বাগচা গ্রামে কৃষ্ণপ্রসাদ পাত্র নামে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় শিলিগুড়ির নকশাল বাড়িতে হাতির হানা স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার ভোরবেলা জঙ্গল থেকে বেরিয়ে হান্ডি বস্তির ধান জমিতে হানা দেয় হাতিটি জমি থেকে ধান খেয়ে লোকালয় ঢুকে গজরাজ সেখানে দুটি বাড়িতে ভাঙচুর চালায় সে ধান খেয়েও নেয় বলে অভিযোগ পাট শিল্প নিয়ে ফের সুর চড়ালেন অর্জুন সিং ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব তিনি ইগো ঝেড়ে ফেলে চাষি শ্রমিকদের জন্য কাজ করতে হবে ললিপপে কাজ হবে না সঠিক পদক্ষেপ করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিছুদিন আগে পাট শিল্পের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন অর্জুন ডুয়ার্সের সেবক গুলমা রেল লাইন দিয়ে যাচ্ছিল ট্রেন হঠাৎই আপ শিলিগুড়ি আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে চলে আসে একটি হাতি গাড়ির চালক ও সহকারী চালক হাতি দেখতে পেয়ে দ্রুত ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন প্রাণে রক্ষা পায় হাতিটি মাদ্রাসা এবার জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক এমনই ফতোয়া জারি করা হল যোগী রাজ্যে এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে তাতে বলা হয়েছে এবার থেকে উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক ক্লাস শুরু করার আগে এই সঙ্গীত গাইতে হবে সবাইকে
মধ্যপ্রদেশে পথে নামলো কংগ্রেস। বেকারত্ব মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ চলে। মধ্যপ্রদেশের ভোপালে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতারা। তবে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। বিক্ষোভকারীদের হঠাৎ জল কামানো ব্যবহার করে মধ্যপ্রদেশের পুলিশ। যোগীরাজ্যে স্কুলের মধ্যেই চলল গুলি। আলিগড়ের গুরুকুলের পাবলিক স্কুলের ঘটনা। অভিযোগ, খের এলাকার ওই স্কুলে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র দশম শ্রেণীর ছাত্রকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় চাঞ্চল্য। প্রধানমন্ত্রীর আবাস যোজনা ও একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। গত চার মাস ধরে আটকে থাকা বরাদ্দ টাকা যাতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক দ্রুত ছেড়ে দেয় তার জন্য প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রী। এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।